এটা তুমি কি করলে? কোনটা? এই যে সবার সামনে তুমি আমাকে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলে, বললে জবা আর অবিবাহিত নয় বিবাহিত, ও আমার স্ত্রী, আমার চাল চুলনি, মা বাবা নেই, মন্দিরে পড়ে থাকতাম, আমার যদি সম্মান নষ্ট হতো কি এমন ক্ষতি হতো? কিন্তু তুমি কেন সবার সামনে নিজেকে ছোট করলে? আমি কাউকে ছোট করিনি জবা, না নিজেকে না নিজের ভালোবাসাকে। আমি শুধু আমার ভালোবাসার সম্মান রক্ষা করেছি, তাকে অনেক বড় করে তোমার হাতে তুলে দিয়েছি। সেদিন তুমি মন্দিরে দেবী মার সামনে নিয়ে গিয়ে বলেছিলে, মনের মতো পর যাও, দেবী মা তোমায় এনে দেবেন। আমি চেয়েছিলাম যাও, তোমাকে চেয়েছিলাম।